জিহাদ ও যুদ্ধের ফজিলত। আল্লাহ তাআলার বাণী, নিশ্চয় আল্লাহ খরিদ করে নিয়েছেন মুমিনদের থেকে তাদের জান ও তাদের মাল এর বিনিময়ে, যে অবশ্যই তাদের জন্য রয়েছে জান্নাত। তারা যুদ্ধ করে আল্লাহর পথে, কখনো হত্যা করে এবং কখনো নিহত হয়। তাওরাত, ইঞ্জিল ও কুরআনে এ সম্পর্কে সত্য ওয়াদা রয়েছে। আল্লাহর চাইতে নিজের অদা অধিক পালনকারী আর কে আছে? সুতরাং তোমরা আনন্দ করো তোমাদের সেই সওদার জন্য যা তোমরা তার সাথে করেছ, আর তা হলো বিরাট সাফল্য। তারা তওবাকারী, ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী, রোজাদার, রুকুকারী, সিজদাকারী, ভালো কাজের আদেশদাতা, মন্দ কাজে বাধা প্রদানকারী এবং আল্লাহর নির্ধারিত সীমারেখা হেফাজতকারী। এসব গুণে গুণান্বিত মুমিনদেরকে আপনি খোশ খবর শুনিয়ে দিন। আর তাওবা 111-12, আবদুল্লাহ ইবনু মাস উদ্রাদাল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসুল, কোন কাজ সর্বোত্তম? তিনি বললেন, সময় মতো সালাত আদায় করা। আমি বললাম, অতঃপর কোনটি? তিনি বলেন, অতঃপর পিতামাতার সঙ্গে সদাচরণ করা। আমি বললাম, অতঃপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ। অতঃপর আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কিছু জিজ্ঞাসা না করে আমি চুপ রইলাম। আমি যদি আরও বলতাম তবে তিনি আরও অধিক বলতেন।